গুড ইভিনিং প্রিয় বন্ধুরা, আজ 14 ডিসেম্বর 2022 রাত এখন 9টা বেজেছে। আমি আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে উপস্থাপন করার জন্য আসছি। বিষয়টা হলো যে সারা বিশ্ব এখন ফিফা ওয়ার্ল্ড কাপ, যেটা কাতারে অনুষ্ঠিত হয়ে এখন শেষ হওয়ার দিকে, সেই ফুটবল নিয়ে সারা বিশ্বর বেশিরভাগ মানুষ সেখানে আসলতে অ্যাটেনশন দিচ্ছে, মর্মপ্রাণ দিয়ে সেটা দেখছে। ফুটবল খেলাগুলো ইন্টারনেট এবং ওয়েবসাইটের মাধ্যম দিয়ে ওনারা দেখছেন, টেলিভিশন রেডিও বিভিন্ন, যে যেই দিক দিকে পারে ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল দেখছেন। কথা হলো যে সেই ফুটবল খেলতে খেলতে এখন শেষের দিকে আসছে, আর সেমিফাইনাল এখন শুরু হতে যাচ্ছে। অলরেডি একটি সেমিফাইনাল হয়ে গেছে, এখন মরক্কো সেমিফাইনাল খেলবে এবং 32টি দল সেখানে জয়েন করেছিলেন। সেখান থেকে মরক্কো এখন সেমিফাইনাল খেলার জন্য তৈরি হয়েছে এবং যোগ্যতা নিরূপণ করেছে। তো মরক্কো এবং ইন্ডিয়া, সেই দুইটি দেশের মধ্যে আমি একটু তুলনা করব, কম্প্যারিজন উইথিন টু কান্ট্রিজ। দেখুন, মরক্কোর জনসংখ্যা হয়েছে 37 মিলিয়ন এবং ভারত ইন্ডিয়ার পপুলেশন হয়েছে 1400 মিলিয়ন। দেখুন কীরকম তফাত। মরক্কোর থেকে তুলনা করলে ইন্ডিয়ার 40 গুণ বড় একটি দেশ, আর ইন্ডিয়া হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ। সেই ইন্ডিয়া কেন আজ ফুটবল থেকে অনেক দূরে আছে, সেটা খুবই উদ্বেগজনক বিষয় এবং সেটা খুব চিন্তাদায়ক বিষয়। আমি অত্যন্ত সেটা নিয়ে এর আগেও আপনাদের সম্মুখে সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে কথা বলছি এবং আজকে অনেক দুঃখ নিয়ে সেটা আপনাদের কাছে বলতে যাচ্ছি, কেন ভারতীয়রা ফুটবল থেকে অনেক দূরে আছে। তো যদি ইচ্ছা করে সম্ভব, যদি ভারতবাসী ইচ্ছা করে, তাহলে একদিন এই ভারত ফিফায় থেকে ওয়ার্ল্ড কাপ জয় করে আসবেন, সেটা আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু এখানে ভারতীয় লোকদের করণীয় আছে, অনেক এখানে করণীয় আছে, এবং ভারতের সরকার যারা দেশটাকে ওনারা চালিয়ে যাচ্ছেন, কেন্দ্রীয় সরকার, বিভিন্ন রাজ্যের রাজ্য সরকার, ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং বিভিন্ন বিভাগের মন্ত্রী, ক্যাবিনেট ও স্টেট মন্ত্রী, ওনারা ভারতে কীভাবে ফুটবলের দিকে আগিয়ে নিয়ে যেতে পারেন সেটা ওনারা গুরুত্ব দেওয়া দরকার। এবং আমি ভারতীয় মানুষদেরকে বলছি যে আমরা যদি প্রত্যেকেই স্কুল ফুটবল ক্লাব এবং কলেজ ফুটবল ক্লাব এবং ডেভেলপমেন্ট ব্লক এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি আমরা ফুটবল ক্লাব আমরা যদি স্থাপন করি এবং ছোট ছোট টুর্নামেন্ট আমরা যদি মাঝে মাঝে আমরা অর্গানাইজ করি এবং অনুষ্ঠিত করি, এভাবে আসলে সারা ইন্ডিয়া এবং আসামে ফুটবলের একটা জনপ্রিয়তা বেড়ে যাবে। আমি দেশের যুবকদেরকে আহ্বান করছি, আপনারা ফুটবলের দিকে একটু গুরুত্ব দিন, এবং সবাই যদি গুরুত্ব দেন তাহলে কিন্তু ফুটবল ইন্ডিয়া একদিন সাকসেস হবে।